নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাইশকোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা হাউস অফ দ্য ড্রাগন ওয়েব সিরিজটির 6 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করব। তার আগে যদি আপনারা শোয়ের আগের এপিসোডগুলোর এক্সপ্লেন ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। শোয়ের শুরুতে আমরা জানতে পারি 5ম এপিসোডের শেষ থেকে 6 নম্বর এপিসোডের শুরু পর্যন্ত 10 বছর কেটে গেছে। সেখানে আমরা রেনিরাকে দেখতে পাই। অনেক কষ্টের পর সে তার তৃতীয় সন্তানটিকে জন্ম দেয়। সেই সময় সেখানে একটি দাসী আছে আর রেনিরাকে জানায় রানী এলিসেন্ট এখনই তার সন্তানটিকে দেখতে চেয়েছে। এই শুনে রেনিরা রেগে যায়। তখন সে বলে সে নিজে তার সন্তানটিকে রানীর কাছে নিয়ে যাবে। এরপর সেখানে রেনিরার স্বামী স্যার লেনর ভ্যালেরিয়ান আসে। সে রেনিরার সন্তানকে দেখে খুব খুশি হয়। তখন সে রেনিরার থেকে জানতে পারে রানী এলিসেন্ট এখনই তাদের সন্তানকে দেখতে চেয়েছে। তখন লেনর রেনিরাকে ধরে রানীর কক্ষের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু সদ্য শিশু জন্ম দেওয়ায় রেনিরার হাঁটতে খুব কষ্ট হয়। এরপর রেনিরা অনেক কষ্টে রানী এলিসেন্টের কক্ষে পৌঁছায়। সেখানে রানী তাকে দেখে অবাক হয়ে যায়। সে তখনই রেনিরার জন্য বসার জায়গা করে দিতে বলে। এলিসেন্ট রেনিরাকে বলে সে তার বাচ্চাটিকে এখানে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল। এরপর সেখানে রাজা ভিসেরিস চলে আসে আর তার নাতিকে দেখে সে খুব খুশি হয়। সে বলে তার নাতির চোখ হুবাহু তার বাবা লেনরের মতো হয়েছে। এটা শোনার পর রেনিরা আর এলিসেন্ট দুজনে লেনরের দিকে একটি অন্য নজরে দেখে, যেটা দেখে আমরা বুঝতে পারি এটা তার সন্তান নয়। এরপর লেনর তার ছেলের নাম জফরে রাখে। তখন রানী জফরেকে তার কোলে নিয়ে তার সাথে খেলতে থাকে আর সে লক্ষ্য করে যে শিশুর চুলের রং রেনিরার বাকি দুই ছেলে জ্যাকারিস আর লুসারিসের মতো হয়েছে, যা টার্গেরিয়ান সিলভারের চেয়ে বাদামি। এইদিকে ভিসেরিস রেনিরাকে তৃতীয়বার মা হওয়ার জন্য কংগ্রাচুলেট করে। অন্যদিকে রানী এলিসেন্ট ভেলরের কাছে যায় আর তাকে চেষ্টা করে দিতে বলে, তাতে হয়তো তার বাচ্চা একদিন না একদিন তার মতো দেখতে হয়ে যাবে। এই বলে সে তাকে খোঁজে দেয়। এরপরে রেনিরা আর লেনর সেখান থেকে ফিরতে থাকে। তখন রেনিরা লেনরের ওপর রেগে থাকে, কারণ লেনর তাকে জিজ্ঞাসা না করেই তার ছেলের নাম রেখে দিয়েছে। তখন লেনর বলে জোফরে তারও সন্তান, কিন্তু রেনিরা তাকে সরাসরি না করে দেয় আর বলে জোফরেকে জন্ম দেওয়ার সময় শুধু তারই রক্তক্ষরণ হয়েছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন লেনর রানী এলিসেন্টের কক্ষে বাইরে থাকা স্যার ক্রিশ্চিয়ানগুলোর দিকে তাকায় আর সে তাকে সন্দেহের চোখে দেয়। এরপর তারা তাদের রুমে ফিরে আসে। সেখানে আমরা হ্যান্ড অফ দ্য কিং লাইনেল স্ট্রংয়ের বড় ছেলে স্যার হারউইনকে দেখতে পাই। সে বর্তমানে রেনিরার নাইট গার্ড পদে নিযুক্ত আছে। সেখানে আমরা রেনিরার আরও দুজন সন্তান জ্যাকারিস আর লুসারিসকে দেখতে পাই। এরপর লর্ড হারউইন রেনিরার সন্তানকে দেখে খুব খুশি হয়। তখন লর্ড হারউইনের দিকে রেনিরার চাউনি দেখে আমরা বুঝতে পারি যে সেই হলো রেনিরার তিনটি সন্তানের আসল বাবা। এরপর লেনর জ্যাকারিস আর লুসারিসকে ড্রাগন পিটে যেতে বলে। এরপর আমাদের ড্রাগন পিটের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা ভিসেরিসের দুই ছেলে এগন আর এমন ও রেনিরার দুই ছেলে জ্যাকারিস আর লুসারিসকে দেখতে পাই। তাদেরকে একসাথে ড্রাগন পরিচালনা করার প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর সেখানে ভেম্যাক্স নামে একটি ড্রাগনকে আনা হয় আর লুসারিসকে সেই ড্রাগনটিকে কন্ট্রোল করানো শেখানো হয়। তখন সে ভেম্যাক্সের মাধ্যমে একটি ছাগলকে পুড়িয়ে মেরে দেয়। এইভাবে সে ধীরে ধীরে ড্রাগনের ওপর কন্ট্রোল করা শিখতে থাকে। এরপর তাদের মধ্যে শুধু এমন্ডি রয়ে যায়, যার কাছে কোনো ড্রাগন নেই। তখন তার ভাইরা তাকে রাগানোর জন্য একটি শুয়োর ধরে আনে আর এমনকে সেই শুয়োরটিকে পরিচালনা করার প্রশিক্ষণ নিতে বলে। এর ফলে এমন্ডের খুব খারাপ লাগে আর সে রেগে গিয়ে ড্রাগন পিটের গুহায় ঢুকে পড়ে। সেখানে সে একটি বিশাল ড্রাগনকে দেখতে পায়। সামনে যেতেই ড্রাগনটি তার উপরে হামলা করে দেয়। তখন সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপর স্যার ক্রিশ্চিয়ান কোল তাকে এলিসেন্টের কাছে নিয়ে আসে এবং আবার একা ড্রাগন পিটের গুহায় গিয়েছিল। তখন এলিসেন্ট তাকে বকাবকি করে। তখন এমন তার সাথে করা ঠাট্টাটির কথা এলিসেন্টকে জানায়। সেটা শুনে এলিসেন্ট এই বিষয়ে রাজার সাথে কথা বলতে যায়। সেখানে এলিসেন্ট ভিসেরিসকে এই বিষয়টি জানায়। সব শুনে রাজা বুঝতে পারে এমন্ডের ওপর করা ঠাট্টাটির মধ্যে তার দাদা এগনেরও হাত আছে। এরপরে এলিসেন্ট রাজাকে রেনিরার বাচ্চাগুলোকে বাস্টার্ড ঘোষণা করতে বলে, কারণ রেনিরার সবকটি বাচ্চার চুল টার্গেরিয়ানদের মতো ব্লন্ড নয়। সে মনে করে রেনিরার সবকটি বাচ্চার বাবা আর যাই হোক লেনর ভ্যালেরিয়ান নয়। তখন রাজা এলিসেন্টের কথাটি খারিজ করে দেয় ও বলে তার কাছে একটি কালো ঘোড়া ছিল, কিন্তু সেই ঘোড়াটি একটি সিলভার কালারের ঘোড়া জন্ম দিয়েছিল। প্রকৃতির নিয়মে এই রকম হতে থাকে। এই বলে সে এলিসেন্টকে রেনিরার নামে নিন্দা ছড়াতে বারণ করে। রাজা তার কথায় রাজি না হওয়ায় এলিসেন্ট খুব রেগে যায়। সেখান থেকে ফেরার সময় সে এই কথাটি স্যার ক্রিশ্চিয়ান কোলকে জানায়। তখন স্যার ক্রিশ্চিয়ান কোল রানীকে বলে রাজা রেনিরার এই সিক্রেটটা জানে, তাই সে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এই বলে সে রেনিরার নামে একটি খারাপ কথা বলে। সেটা শুনে এলিসেন্ট তার দিকে বড় বড় চোখ করে তাকায়। তখন সে এমনটা বলার জন্য রানীর থেকে ক্ষমা চায়। এরপরে এলিসেন্ট এগনের কাছে আসে
আর তার করা ঠাট্টাটির বিষয়ে কথা বলে। তখন এগন সেটির জন্য সরাসরি জ্যাকারিসকে দায়ী করে দেয়। তখন এলিসেন্ট তাকে বলে এগন তার ভাই, তাই তার উচিত তার ভাইয়ের খেয়াল রাখা। যদি কোনো দিন জ্যাকারিস সিংহাসনে বসে যায় তখন তাকে আর তার ভাইকে এক হয়ে তার বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু এগন বলে সে রাজা হতে চায় না। তখন এলিসেন্ট রেগে যায় আর এগনকে বলে সে ফেসেরিসের প্রথম ছেলে সন্তান, তাই সে হলো সিংহাসনের প্রথম উত্তরাধিকারী, তাই তাকে রাজা হতেই হবে। এরপর আমাদের পেন্টসের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা ডেমনকে দেখতে পাই, সে তার ড্রাগনে চড়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা সেখানে লেডি লেনাকেও দেখতে পাই, সেও তার ড্রাগন ভেগারে করে ডেমনের সাথে আকাশে উঠছে। আমরা জানতে পারি ভেগার হলো পৃথিবীর সবচেয়ে বড় ড্রাগন। এরপর সেখানে ড্রাগনকে লর্ড রেজিও পার্মানেন্টভাবে পেন্টসে থেকে যেতে বলে। সে বলে ডেমন সেখানে থাকায় তাদের কাছে তিনটি ড্রাগন থাকবে, আর সেটা পরে আরও বাড়তে পারে, কারণ লেডি লেনা এখন প্রেগনেন্ট। এর ফলে টায়ার্থিরা তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। তখন ডেমন রেজিওর কথায় রাজি হয়ে যায়, কিন্তু লেনা ডেমনের ডিসিশনে তেমন খুশি হয় না। পরে সে এই বিষয়ে ডেমনের সাথে কথা বলে, কিন্তু ডেমন বলে তার এখানে থাকতে ভালো লাগবে, তাতে দুজনেরই লাভ, কারণ রেজিওর কাছে অনেক সোনা আছে আর ডেমনের কাছে ড্রাগন। তখন লেডি লেনা ডেমনকে জানায় সে তার পরিবারের সাথে ডিপ মার্কে থাকতে চায়, যেখানে সে ছোটবেলা থেকে মানুষ হয়েছে। কিন্তু ডেমন তার কথাটি ইগনোর করে দেয়। এরপর লেডি লেনা সেখান থেকে চলে যায়। এরপর আমাদের কিংস ল্যান্ডিং এর দৃশ্য দেখানো হয়। সেখানে রানী এলিসেন্ট আর রেনিরার সন্তানদের অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা দেখি স্যার ক্রিশ্চিয়ান কোল এগন আর এমন্ডকে খুব ভালোভাবে ট্রেনিং দিচ্ছে। এরপর সে তাদেরকে তার উপরে হামলা করতে বলে, কিন্তু তারা স্যার ক্রিশ্চিয়ান কোলের সাথে পেরে ওঠে না। স্যার ক্রিশ্চিয়ান কোল খুব সহজেই তাদের হারিয়ে দেয়। এরপর সেখানে স্যার হারউইন আসে আর সে লক্ষ্য করে স্যার ক্রিশ্চিয়ান কোল শুধু রানী এলিসেন্টের সন্তানদেরকে ভালোভাবে ট্রেনিং করাচ্ছে। তখন স্যার হারউইন স্যার ক্রিশ্চিয়ান কোলকে সব বাচ্চাদের সমানভাবে ট্রেনিং দেওয়ার কথা বলে। তখন স্যার ক্রিশ্চিয়ান কোল বলে সে সবাইকে সমানভাবেই ট্রেনিং করাচ্ছে। এই বলে সে জ্যাকারিস আর এগনকে একে অপরের বিরুদ্ধে লড়তে বলে। সেখানে এগন জ্যাকারিসকে হারিয়ে দেয়, কিন্তু স্যার ক্রিশ্চিয়ান কোল তাও এগনকে জ্যাকারিসের ওপর প্রহার করে যেতে বলে। তখন এগনকে থামাতে স্যার হারউইন এগিয়ে আসে। এটা দেখে তখন স্যার ক্রিশ্চিয়ান কোল তাকে বলে স্যার হারউইন রেনিরার ছেলেদের খুব কেয়ার করে, যেমনটা একজন বাবা তার সন্তানকে করে। তখন স্যার হারউইন স্যার ক্রিশ্চিয়ান কোলকে মারতে থাকে। এরপর সেখানে কিংস গার্ডরা চলে আসে আর স্যার হারউইনকে সেখান থেকে নিয়ে যায়। এরপর রেনিরার কাছে এই খবরটি পৌঁছে যায়। তখন সে স্যার হারউইনের সাথে দেখা করতে যায়। সেখানে যেতেই সে হারউইনকে তার বাবা হ্যান্ড অফ দ্য কিং লায়নেল স্ট্রংয়ের সাথে কথা বলতে দেখে। তখন সে আড়ালে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনে। আমরা জানতে পারি লায়নেল স্ট্রং হারউইন আর রেনিরার সম্পর্কের কথাটি জানে। সে স্যার হারউইনকে বলে যদি রাজা ভেসেরিস তাদের সম্পর্কের কথা জানতে পেরে যায় তাহলে সে তাদেরকে মেরে দেবে। এই শুনে স্যার হারউইন বলে রেনিরার জন্য সে মরতেও রাজি। এরপরে রেনিরা তার রুমে ফিরে আসে। তখন সেখানে লেনর তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে। এরপর রেনিরা তার সাথে আলাদা করে কথা বলতে চায়। তখন লেনর তাকে বলে স্টেপস্টোনে আবার যুদ্ধ শুরু হয়েছে, তাই তাকে সেখানে যেতে হবে। এই শুনে রেনিরা রেগে যায়। সে বলে এখানে তার নামে এত রকমের নিন্দা ছড়াচ্ছে, কিন্তু তাতে লেনরের কোনো মাথা ব্যথা নেই। তখন লেনর তাদেরকে ড্রাগনস্টোনে চলে যাওয়ার কথা বলে, কিন্তু রেনিরা কিংস ল্যান্ডিং ছেড়ে যেতে চায় না আর সে লেনরকেও এখানে থাকার আদেশ দেয়। এরপর সিন পেন্টসে শিফট হয়ে যায়। সেখানে আমরা লেডি লেনার ছোট মেয়ে রেনাকে দেখতে পাই। সেখানে সে তার কাছে থাকা ড্রাগন একটির যত্ন করছে। তার কাছে কোনো ড্রাগন না থাকায় তার মন খারাপ হয়ে যায়। তখন লেডি লেনা তাকে বলে এমনটা তার সাথেও হয়েছিল, তাকে ড্রাগন রাইডার হওয়ার জন্য 15 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, আর বর্তমানে তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় ড্রাগন ভেগার আছে। এই বলে সে তার মেয়েকে সান্ত্বনা দেয়। এরপর লেডি লেনা ডেমনের সাথে কথা বলতে আসে। সে তাকে রেনিরার তৃতীয় সন্তানের খবরটি জানায়, কিন্তু ডেমন বুঝে যায় এটা লর্ড হারউইনের সন্তান। এরপর লেডি লেনা তাদের সবাইকে কিংস ল্যান্ডিং যাওয়ার কথা বলে, কিন্তু ডেমন সেখানে যেতে চায় না। তখন লেডি লেনা ডেমনকে বলে কেন সে এখানে একজন কান্ট্রি লর্ড হয়ে পড়ে আছে আর সারাদিন বই পড়ে কাটিয়ে দিচ্ছে, বরং সে এর থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করে। সে বলে ডেমন এই সব কিছুর জন্য তৈরি হয়নি। এরপর আমাদের কিংস ল্যান্ডিং এর দৃশ্য দেখানো হয়। সেখানে কাউন্সিল মিটিংয়ে টাইল্যান্ড লেনিস্টার স্টেপস্টোনে চলা যুদ্ধের কথা রাজাকে জানায়, কিন্তু রাজার তাতে কোনো ইন্টারেস্ট নেই। এরপর রাজা ভেসেরিস ডেমনের খবর জানতে চায়, কারণ অনেক সময় হয়ে গেল সে কিংস ল্যান্ডিংয়ে আসেনি। তখন রাজা ভেসেরিস কাউন্সিল মেম্বারদের থেকে জানতে পারে ডেমন নানান জায়গায় ট্রাভেল করে তার সময় কাটাচ্ছে। এইবার কাউন্সিল মিটিং শেষে রেনিরা শান্তি স্থাপনের জন্য এলিসেন্টের কাছে একটি প্রস্তাব রাখে। সেখানে সে তার ছেলে জ্যাকারিসের সাথে এলিসেন্টের মেয়ে হেলেনার বিয়ে দেওয়ার কথা বলে, যেটা শুনে রাজা ভেসেরিস
খুব খুশি হয়। কিন্তু এলিসেন্ট বলে সে এই বিষয়ে ভেবে দেখবে, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর মিটিং থেকে ফেরার সময় রাজা ভিসেরিস এলিসেন্টের সাথে রেনিরার দেওয়া প্রস্তাবটি নিয়ে কথা বলে। তখন এলিসেন্ট বলে সে তার মেয়ের বিয়ে কোনো বাস্টার্ডের সাথে দেবে না, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর স্যার লাইনন স্ট্রং তার ছেলে স্যার হারউইন সম্পর্কে গুজবের কারণে তার হ্যান্ড অব দ্য কিং হিসাবে পদত্যাগের কথাটি বলতে রাজা ভিসেরিসের কাছে আসে। কিন্তু রাজা ভিসেরিস তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দেয়, কিন্তু সে তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য স্যার হারউইনকে হ্যারেন হলে রেখে আসার অনুমতি দেয়। এরপর রানী এলিসেন্ট লেডিসের সাথে কথা বলতে আসে আর তাকে জানায় রাজা ভিসেরিস লাইনেল স্ট্রংকে হ্যান্ড অব দ্য কিং পদ থেকে সরানোর জন্য একদমই রাজি নয়। তখন লেডিস বলে এটা রাজা ভিসেরিস ঠিক করেছে, কারণ তার বাবা একজন যোগ্য হ্যান্ড অব দ্য কিং। তখন এলিসেন্ট বলে তার বাবা অটো হাইটাওয়ারও একজন ভালো হ্যান্ড অব দ্য কিং ছিল। এরপর সে লেডিসকে জানায় লাইনেল স্ট্রং স্যার হারউইনকে হ্যারেন হলে রেখে আসার জন্য যাচ্ছে। তখন সে লেডিসকে এই বিষয়ে কিছু করতে বলে। এরপর সিন পেন্টসে শিফট হয়ে যায়। সেখানে লেডি লেনা তার তৃতীয় সন্তানটিকে জন্ম দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে সন্তান প্রসব করতে ব্যর্থ হয়। তখন গ্র্যান্ডমাস্টার ডেমনকে জানায় তারা সব রকম চেষ্টা করে নিয়েছে কিন্তু বাচ্চাটি বেরোচ্ছে না। তখন গ্র্যান্ডমাস্টার লেডি লেনার পেট কেটে বাচ্চা ডেলিভারি করার কথা বলে, কিন্তু ডেমন এমনটা করতে বারণ করে দেয়। কিন্তু তার আগেই লেডি লেনা সেখান থেকে চলে যায় আর তার ড্রাগন ভেগারকে তাকে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়। এইভাবে সে ডেমনের চোখের সামনে আত্মহত্যা করে নেয়। এরপর কিংস ল্যান্ডিং থেকে যাওয়ার সময় স্যার হারউইন রেনিরা আর তার সন্তানদের দেখতে আসে। তখন তার সংবেদনশীল বিদায় দেখে জ্যাকারিস তার পিতৃ পরিচয় নিয়ে তার মায়ের কাছে প্রশ্ন তোলে। তখন রেনিরা জ্যাকারিসকে বলে সে একজন টার্গেরিয়ান, এখানে এটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। এরপর রেনিরা লেনরের কাছে আসে আর তাকে জানায় যে তার নামে চলা রুমার্সের জন্য তারা কিংস ল্যান্ডিং ছেড়ে ড্রাগনস্টোনে চলে যাবে। তখন লেনর তাকে বলে যদি তারা এখন এখান থেকে চলে যায় তাহলে এলিসেন্ট রাজা ভেসেরিসের কানে তার বিরুদ্ধে বিষ ঢালবে, যার ফলে হয়তো রেনিরাকে এয়ার টু দ্য থ্রোন থেকে সরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু তাও রেনিরা তার মত বদলায় না, সে মনে করে এই সময় তার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। এরপর আমাদের হ্যারেন হলের দৃশ্য দেখানো হয়। সেখানে রাতের বেলায় একটি আগুন দুর্ঘটনায় লাইনেল স্ট্রং ও স্যার হারউইন দুজনেই মারা যায়। পরের দিন সকালে তাদের পুড়ে যাওয়া মৃতদেহ সেখান থেকে উদ্ধার করা হয়। তখন সেখানে আমরা সন্দেহজনক কিছু লোকদের দেখতে পাই। এইদিকে রেনিরা তার পরিবার সহ ড্রাগনস্টোনে পৌঁছে যায়। অন্যদিকে পেন্টসে ডেমন তার মেয়েদেরকে তাদের মায়ের মৃত্যুর খবরটি জানায়। এরপর শোয়ের শেষ সিনে আমাদের কিংস ল্যান্ডিংয়ের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা জানতে পারি স্যার লেডিস প্ল্যান করে তার বাবা আর তার বড় ভাইকে হত্যা করিয়েছে। সে এলিসেন্টকে বলে রানীর কথা রাখতে তাকে এমনটা করতে হয়েছে। এই শুনে এলিসেন্ট অবাক হয়ে যায়। সে লেডিসকে কিছু করতে বলেছিল, কিন্তু লেডিস যে এমন কিছু করবে সেটা সে কল্পনাও করতে পারেনি। এরপর লেডিস এলিসেন্টকে এই খবরটা অটো হাইটাওয়ারকে জানাতে বলে। সে বলে এই খবরটা পেয়ে অটো হাইটাওয়ার খুব খুশি হবে আর হয়তো ভবিষ্যতে সে তাকে উপহার দিয়ে পুরস্কৃত করতে পারে। এইভাবে হাউস অব দ্য ড্রাগনের 6 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর শোয়ের পরের এপিসোডগুলোর এক্সপ্লেন ভিডিওগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।